আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওটি কিন্তু গত কয়েকদিন আগেই করা, কিন্তু সময়ের অভাবে আসলে আমি দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তো রাতে আমি পুডিং বানাচ্ছিলাম, তখন মাহনুর চলে এসেছে আমার কাছে আমাকে হেল্প করার জন্য। তো ও কিন্তু মাঝে মাঝেই আসে, আমি যখন রান্নাবান্না করি তখন আমার পাশে দাঁড়িয়ে থাকে, অথবা আমার সাথেই ও কাজ করে টুকটাক, জাস্ট একটু নিয়ে খেলাধুলা করে এই আর কি। তো আমিও এটা অ্যালাউ করি, খুব একটা না করি না, ও পাশে থাকলে আমারও ভালো লাগে। তো এই তো আমি এখানে সসপ্যানে একটু দুধ আর চিনি আমি জাল দিয়ে নিয়েছি, আর আমি যেহেতু ছোট একটা পুডিং বানাবো সেজন্য আমি তিনটা ডিম নিয়েছি, তিনটা ডিম ফাটিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে যে দুধটা দেখতে পাচ্ছেন, আমি 3 কাপ দুধ জাল দিয়ে এটাকে 1.5 কাপের থেকে একটু বেশি হবে এরকম করে নিয়েছি, আর সাথে কিছুটা চিনি দেয়া আছে। তো এই তো দুধ আর চিনিটা তো মিক্স করাই আছে, আর এখানে যে ডিম আছে তো এগুলো একসাথে ফাটিয়ে আমি দুধের সাথে মিক্স করে দিব। তখনই মাহনুর এসেছে আমাকে হেল্প করতে, এই তো ও আমার সাথে কাজ করছে। তো আমি কিন্তু আগে পুডিং বানাতে খুব একটা পারতাম না, তো পুডিং বানাতে গেলে আমার কোনো না কোনো একটা প্রবলেম হয়েই যেত। তারপর আমি নিজেই বানাতে বানাতে একটা জিনিস খেয়াল করলাম, যে আমি যে কয়টা ডিমের পুডিং বানাবো আমি সেই কয়েক কাপ লিকুইড মিল্ক নিয়ে নিই, তারপর সেটাকে জাল দিয়ে আমি হাফ করে নিই। হ্যাঁ, তাহলে আমি দেখেছি যে পুডিংটা খুব ভালো হয়, পারফেক্ট হয় আর কি। তো আমি এখানে যেহেতু 3টা ডিম নিয়েছি, আমি কিন্তু 3 কাপ লিকুইড মিল্ক নিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম আমি 1/2 কাপের মতো। খুব বেশি একটা চিনি আমরা পছন্দ করি না, মাহনুরও খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না, সেজন্য আমি এখানে অল্পই চিনি দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে দুধটাকে জাল করে আমি 1.5 কাপের মতো করে নিয়েছি। তো আমি যে কয়টা ডিম নিই সেই কয়েক কাপ লিকুইড মিল্কটা জাল করে হাফ করে নিই। এখানে আমি দুধ আর ডিমের মিক্সচারটা একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে আমরা প্যানে দিব। তবে এই দুধ আর ডিমের মিক্সচারটা আপনারা চাইলে একটু চেলে নিতে পারেন, তাহলে যে ছোট ছোট বাবল বা লাম্পস থাকে সেগুলো সরে যায়, পুডিংটা দেখতে আরও সুন্দর হয়। তো আমরা যেহেতু ঘরের জন্যই বানাচ্ছি, বাচ্চারাই খাবে আমরা খাবো, তো সে কারণে আমি এটা আর ছেঁকে নিচ্ছি না, তো ঝামেলায় যাচ্ছি না, খুব শর্টকাটে তাড়াতাড়ি করে শেষ করছি। তো এখানে যে প্যানে আমি বানাবো পুডিংটা, সেই প্যানে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। তো প্যানে আমি প্রথমে একটু চিনি নিয়ে নিয়েছিলাম, তারপর একটুখানি পানি দিয়েছি, তো পানিটা দিতে একটু দেরি হয়ে গেছে, এজন্য চিনিটা আগে গলা শুরু হয়ে গিয়েছিল। এই তো একটু জাস্ট চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই, জাস্ট একটু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু ক্যারামেলটা সুন্দর হয়ে যায়। এই তো ক্যারামেলটা মোটামুটি সেট হয়ে গেছে। তো এই তো ক্যারামেলটা হয়ে যাওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে ক্যারামেল, তখন আমি এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি।
ডিমের মিক্সচারটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি এই বাটিটাকে ঢেকে তারপর আমি এটা পানিতে দেব পুডিংটা বানানোর জন্য। তবে আপনাদের যদি এরকম ঢাকনা সহ কোনো বাটি না থাকে তাহলে যেটা করতে পারেন ফয়েল পেপার দিয়ে উপরে ঢেকে দিতে পারেন। দিয়ে তারপর এই তো আমি একটা বড় হাঁড়িতে পানি নিয়েছি, নিয়ে আমি এই বাটিটা দিয়ে দিয়েছি। বাটিটার অর্ধেক পরিমাণ পর্যন্ত পানিটা আছে। দিয়ে আমি এই পাতিলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো প্রায় কতক্ষণ লেগেছে আমার, প্রায় 20-25 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু ছোট পুডিং তাই অল্প সময় লেগেছে, বড় পুডিং হলে আরও একটু বেশি সময় লাগতো, সেক্ষেত্রে একটু চেক করে নেবেন। এই তো মাহনুর খুবই এক্সাইটেড, ও বলছে ও পুডিংটা বানিয়েছে, আসলে ওই তো বানিয়েছে, ও খুবই এক্সাইটেড, খুব খুশি ছিল। তো এই তো রাতে ডিনারের পর ওকে পুডিংটা একটু খাওয়ালাম। এই তো তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।